মলুয়া, আরে ভয় পাস না, আজ আমি তোকে শাস্তি দিতে আসিনি, বরং পুরস্কার দিতে ডাকতে এসেছি। চল, উর্মিমার ঘরে তোর ডাক পড়েছে। আবুকে কি পুরস্কার দিতে ডাকছে? উর্মিওয়ালা বদলাই গেছে, কি আবু বিশ্বাস করিলাই? তাহলে কি চাইরা? চল বাবা, শিগগিরই চল, আয় আয় আয়। তোমাকে উঠতেও বেলায়, তুমি বিশ্রাম লাও, আমি জানি যে তোমার শরীরটু খারাপ। আর যে শরীরটা আছে তাও তো শুধুমাত্র তোরই জন্যে রে, না হলে তো কখনই আমি প্রাণেই মরে যেতাম। থাকলা, মরার কথাটা ভুলো লাই, তুই আজ আমায় বাঁচিয়েছিস, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো রে। ঈশ্বর মিথ্যা, ইতদিনে আমি তোমায় খুব ভালো করে চিনে গেছি, কিন্তু এইসব তুমি কেন করছো? তোকে আজ আমি কিছু দিতে চাই, আমার প্রাণ রক্ষার পুরস্কার। তুমি অক্ষত শরীরে ফিরে এসেছ, এটুই আমার কাছে পুরস্কার, আমার আর কিছু চাইলা। ভেবে দেখ, সত্যি চাস না তো? টাকা পয়সা সোনা দানা এসব কোনো কিছুতে আমার কোনো লোভ ডোলাই। ধর, আমি যদি তোকে অন্য কিছু দিই তাও তুই নিবি না? অন্য কিছু? ধর, আজ যদি তোকে আমি সূর্যকুমারের ঘরে যাওয়ার অনুমতি দিই তাহলে? কিরে, যাবি না? যুবরাজের কাছে হঠাৎ যেতে বলছে, কি চাই ও? যা যা, আর দেরি করিস না, সূর্যকুমারের সঙ্গে গিয়ে এক্ষুনি দেখা করে আয়। ও বলছিল তোকে নাকি কিসব পুরস্কার দিতে চায়। আর ভালো কথা, সূর্য আজকে লড়াই করে খুব ক্লান্ত, তাই আমি ধাইমাকে বলে গরম দুধ আনিয়ে রেখেছি। ধাইমা, হ্যাঁ, ওকে ওটা দাও। হ্যাঁ দিচ্ছি। যা, এটা নিয়ে তুই সূর্যকুমারের ঘরে যা, আর পুরো দুধটা কিন্তু খাইয়ে দিস, কেমন? না হলে আবার হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়বে, বুঝেছিস? ও, তাই মানে এই জন্যে এতক্ষণ ধরে এত নাটকটু করলে তুমি উর্মিমালা? আমুকে দিয়ে যুবরাজকে এই দুধটু খাওয়াবে বলে? আমু জানি ওই দুধটুতে বশীকরণের মন্ত্র পড়া আছে। আজ এই পূর্ণিমার রাতটুতে আমুর এই হাত থেকে দুধটু খেলে
তোকে দিয়ে আজ দুটুকু আমি সূর্যকে খাইয়েই ছাড়ব। দেখি কেমন তুই কাজটা না করে থাকিস, খুব চালাক না তুই? আজ তোর শিয়ানাগিরি খোঁচাচ্ছি। যেমন তোমাকে গুপ্তঘাতকের হাত থেকে বাঁচাইছি, তেমনি আজ ঈশ্বর চলতে হাত থেকেও বাঁচাইব। আমু থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না যুবরাজ, কিছু দেখ নাই। এত ভয় পাচ্ছ কেন? কাল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমার জীবন তোমার কাছে ঋণী। আমি সেই ঋণ শোধ করতে চাই, তোমাকে আমি পুরস্কৃত করতে চাই। বলো, তোমার কি পুরস্কার দরকার? বলো কি চাই। আমি তোমার ঋণ সারা জীবন বই বাড়াতে পারবো না। ভালোবাসার ঋণটু তাহলে আগে শোধ করো যুবরাজ। একি, তুমি তুমি কাঁদছো কেন? ও কিছু নয়। আচ্ছা তাহলে বলো, আমি তোমাকে কি পুরস্কার দেবো? কি চাও তুমি? আমার যা চাই তুমি তা দিতে পারবে না। আমি দিতে পারবো না? আমি সূর্যবংশের রাজা, আমি দিতে পারবো না এমন কি আছে? কি এমন জিনিস চাইবে মলুয়া? ও আবার সূর্যকেই চেয়ে বসবে না তো? আমি যে শুধু তোমাকে চাই যুবরাজ, আর কিচ্ছু চাই না। তুমি একদিন আমাকে যা কিছু দিয়েছিলে সবকিছু ভুলে গেছো। আমি তোমায় সেই সব দিনের কথাগুলো মনে করিয়ে দিতে চাই। তুমি তো ভারী অদ্ভুত। আমি তখন তোমাকে বললাম তুমি একজন খুব বড় যোদ্ধা, আর অমনি তুমি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেলে। আর এখন আমি তোমাকে পুরস্কৃত করতে চাইছি, তুমি মুখ বুঝে আছো, কিছু বলছো না কেন? তুমি পুরস্কার দেবার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। কি দেখাবে মলুয়া? দেখাতে চাও? বেশ, কি দেখাবে দেখাও। দেখো তো এই আংটিটা তুমি চিনতে পারছো? এই আংটিটা আমার খুব চেনা। হ্যাঁ চেনা, কিন্তু ঠিক যেন আবছা আবছা আসছে আর মিলেই যাচ্ছে। এই উর্মিমালা আর থাইমাকে আমি আজীবনের জন্য কারাগারে নিক্ষেপ করলাম। মামা বাবুকে তো ক্ষমা করার প্রশ্নই উঠছে না, ওনারা আজীবন কারাবাস হবে।